হে বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছেন কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে যে কোনো ধরনের ভয়েস ডাউনলোড করা যায়। তো মেসেঞ্জার থেকে ভয়েস ডাউনলোড করার কোনো ধরনের অপশন নাই। আমরা যখন মেসেঞ্জারে কাউকে ভয়েস পাঠাই কিংবা কেউ যখন আমাদেরকে ভয়েস পাঠায়, সেই ভয়েসের উপরে যখন আমরা ক্লিক করি, এখানে রিমুভ, রিপ্লে কিংবা ফরওয়ার্ড অনেক ধরনের অপশন এখানে শো করে। কিন্তু এই মেসেঞ্জার থেকে ভয়েস ডাউনলোড করে নেওয়ার কোনো ধরনের অপশন আমরা খুঁজে পাই না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে যখন কেউ আপনাকে ভয়েস পাঠাবে মেসেঞ্জারে, সেই ভয়েসটি আপনি কিভাবে খুব সহজে ডাউনলোড করে নেবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে মেসেঞ্জার থেকে খুব সহজে ভয়েস ডাউনলোড করা যায়। তো বিয়ার্স, আপনাকে যদি কেউ মেসেঞ্জারে কোনো ধরনের ভয়েস পাঠায়, সেই ভয়েসটি যদি আপনি ডাউনলোড করতে চান, আপনাকে আপনার মোবাইল থেকে অপেরা মিনিতে প্রবেশ করতে হবে। যদি আপনার মোবাইলে অপেরা মিনি না থাকে, তাহলে একটু কষ্ট করে গুগল প্লে স্টোরে প্রবেশ করে সেখান থেকে অপেরা মিনি ডাউনলোড করে নেবেন। অপেরা মিনি ডাউনলোড করার পরে একদম উপরে এখানে একটি সার্চ বক্স পাবেন, সেখানে আপনি লিখতে পারেন www.facebook.com। আমরা স্বাভাবিকভাবে ফেসবুক অ্যাপ থেকে প্রবেশ করি, কিন্তু অপেরা মিনিতে ঢোকার পর এখানে www.facebook.com লিখে যখন আপনি এখানে সার্চ করবেন, তখন আপনার আইডি যদি এখানে লগ ইন করা থাকে, সরাসরি আপনি আপনার আইডিতে প্রবেশ করতে পারবেন। যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনাকে ইমেল কিংবা ফোন নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানে একটি মেসেঞ্জার অপশন। মেসেঞ্জার অপশনে প্রবেশ করার পরে আপনাকে যে ভয়েসটি পাঠিয়েছে সেই ভয়েসের চ্যাট লিস্টে আপনি প্রবেশ করবেন। তো আমি আমাকে যে ভয়েসটি পাঠিয়েছে কিংবা আমি যাকে ভয়েসটি পাঠিয়েছি সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন আমি যাকে ভয়েস পাঠিয়েছিলাম সেই ভয়েসটি এখানে অডিও ক্লিপ আকারে শো করতেছে। সরাসরি ভয়েস এখানে শো করবে না, এখানে একটি ফাইল শো করবে। তো আপনি ওই ফাইলের উপরে ক্লিক করবেন। ওই ফাইলের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটি অপশন চলে আসবে। একটি হচ্ছে প্ল্যানো, আপনি যদি এখানে শুনতে চান তাহলে উপরের অপশনে ক্লিক করবেন, যদি আপনি ডাউনলোড করে নিতে চান তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার আপনি বাম পাশের কোনা থেকে অপেরা মিনি আইকনে ক্লিক করে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এই ভয়েসটি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি অপেরা মিনি থেকে মেসেঞ্জারের যে কোনো ভয়েস আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরকম আপনাকে যতই ভয়েস পাঠান না কেন, যত বড় ভয়েস পাঠাই না কেন, আপনি যে কোনো ধরনের ভয়েস কিংবা অডিও রেকর্ড কিংবা অডিও গান আপনি খুব সহজে এই অপেরা মিনিতে প্রবেশ করে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে প্লে স্টোরে এই ধরনের কোনো অ্যাপস নাই যে যে অ্যাপস দিয়ে আপনি মেসেঞ্জার থেকে ভয়েস ডাউনলোড করে নেবেন। তো এটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি উপায় মেসেঞ্জার থেকে আপনি ভয়েস ডাউনলোড করে নেওয়ার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক কিংবা কমেন্ট করে যাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এইটুকু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।